রাজস্থানকে হারিয়ে আইপিএলের মেগা ফাইনালে হায়দ্রাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে সানরাইজ হায়দ্রাবাদ। শুক্রবার 24 মে চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজের দেওয়া 176 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট ওভারের শেষে 7 উইকেট হারিয়ে 139 রান তুলতে সক্ষম হয় রাজস্থান। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে রাজস্থান। ইনিংসের চতুর্থ ওভারে শেষ বলে রাহুল ত্রিপাঠীর তালুবন্ধু হয়ে সাজ ঘরে ফিরেন ওপেনার টিম কোহলার। দলীয় 65 রানে দ্বিতীয় উইকেট হারে তারা। শাহবাজ আহমেদের বলে আব্দুল সামাদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন আরেক ওপেনার জসম্বি জাসওয়াল। বেশিক্ষণ থাকতে পারেননি অধিনায়ক সঞ্জু শ্যামসিংও, মাত্র 10 রান করে বিদায় নেন তিনিও। অভিষেক শর্মার বলে এইডেন মার্কারামের হাতে ক্যাচ তুলে দেন শ্যামসিং। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। দলীয় স্কোরবোর্ডে আর 12 রান যোগ হতেই বিদায় নেন রিয়ান পরাগ ও রচিন রবীন্দ্র আশিন। সিমরন ও পাওয়েলের ব্যাট হাসেনি সেদিন। দুজন করেন যথাক্রমে 4 ও 6 রান। এক প্রান্তে আগলে রলাই চালিয়ে যান ধ্রুব জরেল। 56 রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 139 রানে থামে রাজস্থানের ইনিংস। হায়দ্রাবাদের পক্ষে 23 রান খরচায় 3টি উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। 2টি উইকেট পান অভিষেক শর্মা। এছাড়াও 1টি করে উইকেট তুলে নেন প্যাট কামিন্স ও নটরাজন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় হায়দ্রাবাদ। ইনিংসে প্রথম ওভারের শেষে বলে আউট হন ওপেনার অভিষেক শর্মা। মাত্র 13 রানে দলীয় প্রথম উইকেট হারায় তারা। এরপর রাহুল ত্রিপাঠীকে নিয়ে 42 রানে জুটি গড়েন ডেভিড হেড। দলীয় 55 রানে 10 বলে দ্বিতীয় শিকারে পরিণত হন রাহুল। এডেন মার্কারামও প্যাভিলিয়নে ফেরেন মাত্র 1 রান করে। সন্দীপ শর্মার বলে আশ্বিনের তালুবন্দি হয়ে মাঠ ছাড়ার আগে হেড খেলেন 34 রানের ইনিংস। হেনরি ক্লাসেনের 50-তে ভালো রানের দিকে এগিয়ে যেতে থাকে হায়দ্রাবাদ। ক্লাসেনের ব্যাটে এদিন কোনো 4 না থাকলেও 4টি ছক্কা শট ছিল তার ইনিংসে। শেষ দিকে শাহবাজ আহমেদের ব্যাট থেকে আসে 18 রান। শেষ পর্যন্ত 175 রানে থামে হায়দ্রাবাদের ইনিংস। রাজস্থানের পক্ষে 3টি করে উইকেট তুলে নেন 10 বোর্ড ও অভিষেক খান। 2টি উইকেট পান সন্দীপ শর্মা। উল্লেখ্য, আগামী রোববার 26 মে চেন্নাইতে অনুষ্ঠিত হবে 17তম আইপিএলের মেগা ফাইনাল। শিরোপার দ্রুত লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।